যদি কেউ শান্তি ও সমৃদ্ধির কামনা করে, ব্যক্তিগত প্রেরণা তাকে তাই দেবে। কিন্তু যদি কারোর মন সর্বদা দরিদ্রতা ও কষ্টের কথা ঘুরপাক খায়, তবে সে কিভাবে সমৃদ্ধি পাবে? আপনার মনে যদি সর্বদা ভয় থাকে, তবে কখনোই আশা জমতে পারে কি? 2 আর 2 = 4 হয়, এই কথাটা যতটা সত্যি এই কথাটাও ঠিক ততটাই সত্যি। অর্থাৎ এটা এক গাণিতিক তথা সর্বজনীন সত্য। ব্যক্তিগত প্রেরণা তো একটা হাওয়া, এবং আপনি যেদিন যেদিকে যেতে চাইবেন তা আপনাকে সেদিকেই নিয়ে যাবে। যেমন যদি মারের কথা ভাবেন তবে মার খাবেন, যদি অক্ষমতার কথা ভাবো তবে তাই হবে। জয় ইচ্ছা থাকলেও যদি মনে জয়ের চিন্তা না থাকে তবে তুমি অবশ্যই হেরে যাবে। যদি হারার কথা ভাবো তবে হার নিশ্চিত, কারণ পৃথিবীতে এটাই চলে আসছে। জয়ের জন্য ইচ্ছার শক্তির প্রয়োজন, সব কিছুই আমাদের মানসিকতার উপরেই নির্ভরশীল। যদি পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে পিছিয়ে যাবে, তাই সর্বদা এগিয়ে যাওয়ার কথা ভাবো। নিজের দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলো, তবেই তোমার প্রয়াস পুরস্কৃত হবে। জীবনের সংঘর্ষ সর্বদাই যে শক্তিশালীরা যেতে তা নয়, বরং সে যেতে যার মনে জয়ের বিশ্বাস থাকে। মনের জয়ই জয়ে জয়, মনের হারেই হার, মনের সংকল্প সমস্ত চেষ্টার সার। এটা মেনে নিন যে আপনি যা পেতে চান তার বীজ আপনার মস্তিষ্কের কোষেই বপন করা আছে। যদি তা অঙ্কুরিত হওয়ার জন্য সঠিক জায়গা পায়, তবে তা আপনাকে অবশ্যই শিখরে পৌঁছে দেবে। যেভাবে একজন ওস্তাদ সারেঙ্গি মৃত তার গুলির থেকে সুন্দর সুরের জন্ম দিতে পারে, সেভাবে আপনিও নিজের নিষ্প্রাণ মেধাকে জীবন্ত করে তুলতে পারেন। অ্যাব্রাহাম লিঙ্কনের উদাহরণ দেখুন। 40 বছরের থেকে বেশি বয়স পর্যন্ত তিনি সব কাজেই অসফল ছিলেন। একটা বড় অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত তিনি একজন বেকার ও ফালতু লোকই ছিলেন, যার ফলে তার অবচেতন মস্তিষ্ক চেতনা লাভ করেছিল। তারপর তিনি শুধু আমেরিকারই নয়, বরং সারা বিশ্বের মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার এই অভিজ্ঞতাতে শোক ও প্রেম অতপ্রতভাবে জড়িত। তার এই প্রাপ্তির পিছনে ছিল ছানি রুটলেজ নামক একজন মহিলা, যাকে তিনি সত্যিই ভালোবাসতেন। সত্যি বলতে কি, ও বিশ্বাসের স্থান মনে প্রায় এক প্রকার। এই সেই হিসাবেও প্রেমকে এক অমূর্ত আধ্যাত্মিক চেতনার মালা পরানো যায়। যখন লেখক এই ব্যাপারে গবেষণা করছিলেন, তখন তিনি শতকোটি লোকের মহান প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ করছিলেন। তখনই তিনি বুঝেছিলেন যে প্রায় সমস্ত মহান প্রাপ্তির পিছনেই কোনো না কোনো মহিলার প্রেম অবশ্যই লুকিয়ে আছে। আবেগী মানুষের হৃদয় ও মস্তিষ্কের মধ্যে চুম্বকীয় আকর্ষণের সৃষ্টি হয়, যার ফলে পরিবেশের ব্যক্ত ইথারের মধ্যে এক স্পন্দনের সৃষ্টি হয়। বিশ্বাসের কতটা মহান তার সাক্ষ্য প্রমাণ। যদি কেউ শান্তি ও সমৃদ্ধির কামনা করে, ব্যক্তিগত প্রেরণা তাকে তাই দেবে। কিন্তু যদি কারোর মন সর্বদা দরিদ্রতা ও কষ্টের কথা ঘুরপাক খায়, তবে সে কিভাবে সমৃদ্ধি পাবে? আপনার মনে যদি সর্বদা ভয় থাকে, তবে কখনোই আশা জমতে পারে কি? 2 আর 2 = 4 হয়, এই কথাটা যতটা সত্যি এই কথাটাও ঠিক ততটাই সত্যি। অর্থাৎ এটা এক গাণিতিক তথা সর্বজনীন সত্য। ব্যক্তিগত প্রেরণা তো একটা হাওয়া, এবং আপনি যেদিন যেদিকে যেতে চাইবেন তা আপনাকে সেদিকেই নিয়ে যাবে। যেমন যদি মারের কথা ভাবেন তবে মার খাবেন, যদি অক্ষমতার কথা ভাবো তবে তাই হবে। জয় ইচ্ছা থাকলেও যদি মনে জয়ের চিন্তা না থাকে, তবে তুমি অবশ্যই হেরে যাবে। যদি হারার কথা ভাবো তবে হার নিশ্চিত, কারণ পৃথিবীতে এটাই চলে আসছে। জয়ের জন্য ইচ্ছার শক্তির প্রয়োজন, সব কিছুই আমাদের মানসিকতার উপরেই নির্ভরশীল। যদি পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে পিছিয়ে যাবে, তাই সর্বদা এগিয়ে যাওয়ার কথা ভাবো। নিজের দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে চলো, তবেই তোমার প্রয়াস পুরস্কৃত হবে। জীবনের সংঘর্ষ সর্বদাই যে শক্তিশালীরা যেতে তা নয়, বরং সে যেতে যার মনে জয়ের বিশ্বাস থাকে। মনের জয়ই জয়ে জয়, মনের হারেই হার, মনের সংকল্প সমস্ত চেষ্টার সার। এটা মেনে নিন যে আপনি যা পেতে চান তার বীজ আপনার মস্তিষ্কের কোষেই বপন করা আছে। যদি তা অঙ্কুরিত হওয়ার জন্য সঠিক জায়গা পায়, তবে তা আপনাকে অবশ্যই শিখরে পৌঁছে দেবে। যেভাবে একজন ওস্তাদ সারেঙ্গি মৃত তার গুলির থেকে সুন্দর সুরের জন্ম দিতে পারে, সেভাবে আপনিও নিজের নিষ্প্রাণ মেধাকে জীবন্ত করে তুলতে পারেন। অ্যাব্রাহাম লিঙ্কনের উদাহরণ দেখুন।
40 বছরের থেকে বেশি বয়স পর্যন্ত তিনি সব কাজেই অসফল ছিলেন। একটা বড় অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত তিনি একজন বেকার ও ফালতু লোকই ছিলেন, যার ফলে তার অবচেতন মস্তিষ্ক চেতনা লাভ করেছিল। তারপর তিনি শুধু আমেরিকারই নয় বরং সারা বিশ্বের মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার এই অভিজ্ঞতাতে শোক ও প্রেম অতপ্রোতভাবে জড়িত। তার এই প্রাপ্তির পিছনে ছিল ছানি রুটলেজ নামক একজন মহিলা, যাকে তিনি সত্যিই ভালোবাসতেন। সত্যি বলতে কি, ও বিশ্বাসের স্থান মনে প্রায় এক প্রকার। এই সেই হিসাবেও প্রেমকে এক অমূর্ত আধ্যাত্মিক চেতনার মালা পরানো যায়। যখন লেখক এই ব্যাপারে গবেষণা করছিলেন, তখন তিনি শতকোটি লোকের মহান প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ করছিলেন। তখনই তিনি বুঝেছিলেন যে প্রায় সমস্ত মহান প্রাপ্তির পিছনেই কোনো না কোনো মহিলার প্রেম অবশ্যই লুকিয়ে আছে। আবেগী মানুষের হৃদয় ও মস্তিষ্কের মধ্যে চুম্বকীয় আকর্ষণের সৃষ্টি হয়, যার ফলে পরিবেশের ব্যাপ্ত ইথারের মধ্যে এক স্পন্দনের সৃষ্টি হয়। বিশ্বাসের কতটা মহান তার সাক্ষ্য প্রমাণ চান, তবে সেই বিচারগুলি বারবার আওড়ান। ধনপ্রাপ্তির জন্যও নিজের প্রতি বিশ্বাসই সর্বপ্রথম পদক্ষেপ। সমস্ত চমৎকার এর ভিত্তি হল বিশ্বাস, এটাই সমস্ত অসফলতা দূর করতে পারে। এই বিশ্বাসের সেই জড়িবুটি যা প্রার্থনার মধ্যে গুলে আমাদের অনন্ত মেধার সাথে সাক্ষাৎ ঘটায়। বিশ্বাস সেই শক্তি যা আমাদের বিচারগুলি স্পন্দিত করে, এক বিভিন্ন বিচার সম্পন্ন মানুষের মিলন করায় অনন্ত মেধার সাথে। এই বিশ্বাসই সেই আলৌকিক বল যা আমাদের সামনে অনন্ত মেধার শক্তিকে স্পষ্ট করতে পারে। বারংবার এই ধারণা আওয়াজে নিজের মনকে সুখী করুন। এটা এক সর্বজন বিদিত সত্য যে যদি কোনো মিথ্যাকে বারবার আওড়ানো যায়, তবে তাও সত্যের রূপ গ্রহণ করতে শুরু করে। প্রত্যেক ব্যক্তি সেই রকম গড়ে ওঠে যে যা সে বিচার করে। যদি বিচারের মধ্যে বিশ্বাসের শক্তি থাকে, তবে তা মানুষের মস্তিষ্কে চুম্বকীয় বল প্রদান করে। ইথার একটা মহান ও মহৎ বৈশ্বিক পদার্থ, এতে শাশ্বত বলের স্পন্দন নিহিত থাকে। এই স্পন্দন ইতিবাচক ও নেতিবাচক দুই হতে পারে। এতে ভয়, নির্দয়তা, ব্যাধি, দরিদ্রতা প্রভৃতির সঙ্গে সমৃদ্ধি, সুস্থতা, সফলতা এবং খুশির স্পন্দনও নিহিত থাকে। এই ইথারের থেকেই মানব মস্তিষ্ক স্পন্দন প্রাপ্ত করে থাকে। কিন্তু যদি এই প্রাপ্ত স্পন্দনের আবৃত্তি মানব মস্তিষ্ক নীতি স্পন্দনের আবৃত্তির সাথে মিলে যায়, তবে তা দ্বিগুণ হয়ে যায়। সুতরাং যদি আমাদের বিচারের মধ্যে ইতিবাচক ভাব থাকে, তবে তার প্রতিধ্বনি আমরা সেই ব্রহ্মাণ্ডতেও শুনতে পাব এবং সেই অনুসারেই আমাদের বিচারও তৈরি হতে থাকবে। তাই সকলেই বলে যে মাথা থেকে নেতিবাচক বিচার বার করে ইতিবাচক বিচারকে থাকার স্থান দিন। আপনাকে বারবার একটা কথাই বলছি যে নিজের লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট থাকুন এবং বারবার তা আওড়ান। এটাই আপনার ভিতরে বেচার স্মৃতি ধারণার ভিত্তি তৈরি করে আপনার ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে। এবার বলি আত্মবিশ্বাস সৃষ্টির সূত্র বা ফর্মুলা। প্রথম, আমি জানি যে নিজের স্পষ্ট লক্ষ্য প্রাপ্ত করার ক্ষমতা আমাদের মধ্যে আছে, তাই আমি তা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করতে চাই। আমি তা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি জানি যে আমাদের মস্তিষ্কে যে বিচারের প্রভাব বেশি, বাইরে তারই স্বরূপ প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই আমি প্রতিদিন আধ ঘন্টা এই বিচারগুলির উপরেই ধ্যান কেন্দ্রীভূত করে রাখব। যে ব্যক্তি আমি যে পাঠাতে থাকলে আপনার থেকে একটা বিশ্বাসের জন্ম হয়, সেটা বোঝার জন্য উদাহরণস্বরূপ একটা ব্যাপার বোঝা যেতে পারে। মানুষের মধ্যে কখনো কখনো কিভাবে অপরাধের প্রবণতা জন্ম নেয়। একজন বিখ্যাত অপরাধ শাস্ত্র বিশেষজ্ঞের মতে, মানুষ যখন প্রথম অপরাধের সংস্পর্শে আসে, তখন সহজেই তার ভিতরে একটা ঘৃণার জন্ম হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অপরাধের সংস্পর্শে থাকলে তখন তা সহ্য হয়ে যায় এবং সে অভ্যস্ত হয়ে যায়। পরে সে তার দ্বারা প্রভাবিত হয়ে অপরাধমূলক কাজ করতেও পিছপা হয় না। অর্থাৎ যখন আপনার অবচেতন মস্তিষ্কে কোনো কথা বারবার দেওয়া হয়, তখন অবশ্যই তার কেটা বিশ্বাসে পরিণত হয়।
তাই যখনই কোনো বিচার ভাবে পরিণত হয় তখনই তার মধ্যে বিশ্বাসের জন্ম হয়। নিজের মধ্যে কিভাবে বিশ্বাসের জন্ম দেওয়া যায় তা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করছে। কিছু লোক বলা ভালো, বেশিরভাগ লোকই এটা ভাবে যে দরিদ্রতা ও দুর্ভাগ্য ছাড়া তারা আর কিছুই পাবে না। ধীরে ধীরে এই বিশ্বাসের থেকেই তাদের ইতিবাচক প্রবৃত্তি ধ্বংস হতে শুরু করে এবং নেতিবাচক প্রবৃত্তি প্রস্ফুটিত হতে থাকে এবং ধীরে ধীরে এই মনোবৃত্তি সত্যিরূপে প্রকটিত হয়। এই চিন্তার থেকে মুক্তি পেয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আপনার অবচেতন মস্তিষ্কে যদি অসফলতা এবং ধ্বংসের কথা ভরা থাকে তবে আপনার ভাগ্য তাই হয়ে যাবে। এই চিন্তা পরিবর্তন হওয়া খুবই প্রয়োজন। দৃঢ়তার সাথে গাঁথা এই ভাবনারে দূরীভূত করা সম্ভব। এই দূরীকরণকে অত্যধিক প্রভাবশালী করে তোলার জন্য এটা ভাবুন যে আপনি যা চান তা আগের থেকে আপনার কাছে আছে। এই চিন্তা ধীরে ধীরে আপনার অবচেতন মনে একটা হালকা আশার সঞ্চার করবে এবং আপনার চিন্তা ভাবনাও বদলাতে থাকবে। যদি কোনো ব্যক্তি সঙ্গ দোষে অপরাধী হয়ে যায় তবে এটাও ঠিক যে ভালো সঙ্গ তাকে এই মনোবৃত্তির হাত থেকে মুক্তি দিতে পারে। আপনার আশার আপনার চিন্তা যদি ইতিবাচক হয় এবং যদি সফলতার কামনা ধীরে ধীরে আপনার বিশ্বাসে পরিণত হয় তবে আপনি অবশ্যই সফল হবেন। আগে বলেছি যে বিশ্বাস এমন এক মানসিক অবস্থা যা সর্বদাই প্রেরণা বা ব্যক্তিগত প্রেরণা দ্বারা প্রস্ফুটিত হয়তো এই কারণে ধর্মে যুগ যুগ ধরে বিশ্বাস সৃষ্টিকেই আস্থার মূল মন্ত্র বলে ধরা হয়। এর প্রথম ধাপ হলো নিজের প্রতি বিশ্বাস রাখা। আগে যাওয়ার আগে একটা জিনিস স্পষ্টভাবে বুঝে নিন যে বিশ্বাস সেই বাহ্যিক অমৃত যা আমাদের বিচারকে প্রাণবন্ত করে আমাদের জীবনকে সজন্ত করে তোলে। বিশ্বাস মস্তিষ্কের প্রধান অংশ। এই বিশ্বাসের সাথে বিচারের কম্পন যুক্ত হলে আমাদের অবচেতন মস্তিষ্ক তা অতি শীঘ্রই তা গ্রহণ করে, তার এক অমূর্ত সমরূপ তৈরি করে এবং তা অনন্ত মেধার সাথে সংযুক্ত করে দেয়। যেমনটা ঘটে প্রার্থনা করার সময়, বিশ্বাস, প্রেম এবং মনোভাব সবথেকে শক্তিশালী এবং প্রধান ইতিবাচক ভাবাবেশ। যখন এই তিনটে যুক্ত হয়ে যায় তখন তা আমাদের বিচার স্পন্দনকে এতটাই রঙিন করে তোলে যে তার অতি দ্রুত অবচেতন পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে তার অমর্ত সমরূপ অনন্ত মেধার সাথে থেকে শীঘ্রই এক রেসপন্স গ্রহণ করে নেয়। প্রেম আর বিশ্বাস এমন এক মানসিক আবেগ যা মানুষকে আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করে। এদেরই দেখার মনোভাব বিশুদ্ধ জৈবিক আবেগ যা ভৌতিক শরীরের সাথে সংযুক্ত থাকে। এই তিন আবেগের সমন্বয় বা সংমিশ্রিত সমিত ক্ষেত্র মানব মস্তিষ্ক এবং অনন্ত মেধার মধ্যে এক সরাসরি সম্পর্ক সূত্র তৈরি করে দেয়। কিভাবে বিশ্বাস বৃদ্ধি করবেন? ব্যক্তিগত প্রেরণার থেকে যে সিদ্ধান্ত পাওয়া যায় তার গুরুত্ব বোঝার জন্য ইচ্ছার কোনো মৌখিক বা স্থূল ধনসম্পত্তির ছাঁচে ঠেলার প্রক্রিয়া বোঝা খুবই জরুরি। এর সম্মিলিত স্বরূপ বিশ্বাসের জন্ম দেয়। বস্তুত বিশ্বাস এক মানসিক অবস্থা যা বারবার প্রাপ্ত নির্দেশের দ্বারা সৃষ্টি হয়। এই নির্দেশ গ্রহণ করে অবচেতন মস্তিষ্ক ব্যক্তিগত প্রেরণার ক্ষেত্রেও এই শৃঙ্খলাই তৈরি হয়। উদাহরণস্বরূপ এই উদ্দেশ্য গ্রহণ করুন যার জন্য আপনি এই বই পড়ছেন। সাধারণ পাঠক এটা জানার জন্য খুবই উদগ্রীব হয়ে থাকে যে কিভাবে আপনার অদম্য ইচ্ছা এক অমূর্ত ভাব থেকে এক ভৌতিক উপলব্ধি ধনসম্পত্তিতে পরিবর্তিত হয়ে যায়। এখন যে নির্দেশে ব্যক্তিগত প্রেরণা এবং অবচেতন মস্তিষ্ককে আশ্বস্ত করতে পারে তা হলো যা আপনার চাই তা আপনি অবশ্যই পেতে পারেন। এটাই বারবার আপনার অবচেতন মনে প্রবেশ করে বিশ্বাসের আকার ধারণ করে নেবে যার জন্য আপনার মস্তিষ্কে আসবে বিভিন্ন রকম পরিকল্পনা। কিন্তু যদি বিশ্বাসী না থাকে তবে কিভাবে বিশ্বাস সৃষ্টি করা সম্ভব? যে ব্যক্তির লাল রং কখনো দেখেনি তাকে লাল রঙের স্বরূপ স্পষ্ট করা যতটা জটিল এবং প্রক্রিয়াও ঠিক ততটাই জটিল। দৃঢ়তাই বিশ্বাসের জন্ম দেয়। এই বইতে বর্ণিত
এই 13 রকম সিদ্ধান্ত আত্মসাৎ করার পর আপনি হয়তো এই প্রক্রিয়া স্পষ্ট রূপে বুঝতে পারবেন। সাধারণত নিজেদের অবচেতন মস্তিষ্কে ক্রমাগত কতটা মহান, যদি তার সাক্ষ্য প্রমাণ চান তবে সেই সমস্ত ব্যক্তিদের প্রাপ্তির ঝুলি দেখুন যারা আত্মবিশ্বাসের ফলে বহু কিছু পেয়েছে। এই ক্ষেত্রে সবার আগে নাজরিনের নাম আসে। খ্রিস্টধর্ম এমন এক শক্তি যা সবথেকে বেশি মানুষকে প্রভাবিত করতে পেরেছে, আর এই খ্রিস্টধর্মের মূল ভিত্তি হলো বিশ্বাস। এ সম্পর্কে বহু কুৎসিত ব্যাখ্যা আছে এবং অনেক রুহতা ও দৃঢ়তার শক্তিতেই তা জোড়া হয়েছে, কিন্তু এর মূল ভিত্তি হলো বিশ্বাস বা ভরসা। খ্রিস্টের জীবনের ঘটনাগুলিকে চমৎকার বলে আখ্যায়িত করা হলেও বিশ্বাসই ছিল তার মূল ভিত্তি। বস্তুত এমন চমৎকার যেখানেই ঘটুক না কেন, বিশ্বাসই তার একমাত্র ভিত্তি। সত্যি বলতে কি, খ্রিস্টধর্মের বিরোধীরা এই সত্যকে কখনোই বুঝতে পারেনি। এবার আমি এমন একজন ব্যক্তির কথা বলতে চাই যে আধুনিক সভ্যতাকে সর্বাধিক প্রভাবিত করতে পেরেছে, সে হলো ভারতের মহাত্মা গান্ধী। অর্থাৎ ধন, সেনা, অনেক সম্পত্তি, বিরাট বাড়ি কিছুই নেই, এমনকি পরনের পোশাকেও তেমন নয়, অথচ তার ভেতরে ছিল নির্ভীকতা। এই শক্তি সে পেল কোথা থেকে? আসলে সে বিশ্বাসের সিদ্ধান্ত বুঝতে পেরেছে, সেই শক্তিকে চিনতে পেরেছে এবং সেটাই গভীর নিষ্ঠার রূপ ধারণ করে তার দেশবাসীর মনে গেঁথে গেছে। গান্ধী শুধুমাত্র নিজের বিশ্বাসের জোরেই সর্বাধিক শক্তিশালী রাজনৈতিক সত্তাকে পরাজিত করতে পেরেছে, এটা তার বিশ্বাসেরই পরিণাম। 20 কোটি লোক মন প্রাণ দিয়ে তার আজ্ঞা মানে। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে এমন কোনো শক্তি আছে এরকম চমৎকার দেখাতে পারে? গান্ধী বিশ্বাসের সিদ্ধান্তকে আত্মসাৎ করতে পেরেছিল বলেই এমন চমৎকার ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। এই পৃথিবীতে এমন দিন অবশ্যই আসবে যেদিন মালিক চাকর দুই পক্ষই এই চমৎকার শক্তিকে চিনতে পারবে, আর সেই দিনই এক নতুন সভ্যতার বিকাশ ঘটবে। সম্প্রতি যে মন্দার বাজার দেখা দিয়েছিল তা এটা প্রমাণ করে দিয়েছে যে বিশ্বাসের অভাব ব্যবসার ক্ষেত্রেও এক কতটা মারাত্মক হয়ে উঠতে পারে। এই সভ্যতার এমন বুদ্ধিমান লোক অবশ্যই আছে যারা জানে যে বিশ্বাসের অভাব কী কী ভয় সৃষ্টি করতে পারে। তারা গান্ধীর মতোই শিল্প ও ব্যবসার ক্ষেত্রে সেই শক্তির প্রয়োগ করে চমৎকার কিছু ঘটনা ঘটাবে। বর্তমানের এই অজ্ঞ লোকগুলি স্টিল প্লান্টস, ওট্রেস এবং যানবাহন নির্মাণের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে। ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসা খুবই প্রয়োজন। এতে শক্তি ও ভয়ের তত্ত্বে যখন বিশ্বাসের সহযোগিতা প্রাপ্ত হবে তখন লোকেরা ভালো কাজ, ভালো বেতন এবং লাভ সবই দেখতে পাবে। আজকের যান্ত্রিক যুগে মানুষের কার্যে কলাপে আত্মশক্তির লোপ পেয়েছে। বর্তমান নেতারা মেশিনের ভাষা বোঝে। আগত দিন দিনে সুখ ও শান্তির মেলবন্ধন হবে নাকি শুধু লাভ ও মেশিনের সহযোগিতায় থাকবে, এই ব্যাপারে বিগত দিনের একটা ঘটনার বিশ্লেষণ করা খুবই জরুরি। এই ঘটনা 1900 সালের, তখন ইউনাইটেড স্টিল কর্পোরেশন স্থাপন করা হচ্ছিল। এর ইতিহাস পড়ার সময় মাথায় একটা কথা রাখতে হবে যে কিভাবে বিচার মানুষের ভাগ্য বদলে দেয়। সর্বপ্রথম ইউনাইটেড স্টিল কর্পোরেশন স্থাপনের কথা ভেবেছিল চার্লস এম সাহেব, তার কল্পনার থেকেই এই বিচারের উৎপত্তি। দ্বিতীয় ধাপে যখন এই বিচারের সাথে বিশ্বাসের সমাবেশ ঘটে তখন তৃতীয় ধাপে একটা পরিকল্পনা করা হয়, যার ফলে এই বিশ্বাস মিশ্রিত কল্পনা একটা মূর্ত রূপ ধারণ করে। চতুর্থ ধাপ আসে তখন যখন সে তার সামনে উপস্থাপিত করেছিল। পঞ্চম ধাপে পরিকল্পনার সাথে একাগ্রতাকে যুক্ত করা হয়েছিল এবং তার কার্যে পরিণত করার নির্ণয় নেওয়া হয়েছিল। তার জ্বলন্ত ইচ্ছাকে পূর্ণ করার জন্য পথের সন্ধানই ছিল চতুর্থ ধাপ। কিভাবে স্তূপাকার ধন সম্পত্তি লাভ করা যায় আপনি যদি তা জানতে চান তবে ইউনাইটেড স্টেটস কর্পোরেশন কাহিনী আপনাকে এক নতুন বোধ দিতে পারে, আর সেই সাথে এটাও প্রমাণ করে দেবে যে কিভাবে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুনের প্রক্রিয়া সফল হয়। আপনার মনে যদি কোনোরকম সংশয় থাকে তবে তাও দূর হয়ে যাবে। এই গৌরবগাথায় এই পুস্তকে বর্ণিত 13টি সিদ্ধান্তের সমাবেশ আসে। এই ঘটনাটি খুবই নাটকীয়ভাবে জন লোকাল নিউ ইয়র্ক ওয়ার্ল্ড টেলিগ্রামে প্রকাশিত হয়েছিল, তা পুনরায় এই পুস্তকে ছাপা হল। ভোজানন্তে দেওয়া $1 কোটি মূল্যের ভাষণ।
1900 সালে 12ই ডিসেম্বর সন্ধ্যায় দেশের 80% সম্মানিত বাণিজ্যিক ব্যক্তিত্ব ইউনিভার্সিটি ক্লাব ফিফথ এভিনিউ এর এক অনুষ্ঠানে সমাগত হয়েছিলেন দেশের এক যুবককে সম্মানিত করার জন্য। হয়তো তারা জানতো না যে আমেরিকার শিল্পের ইতিহাসে এটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলছে। পিটসবার্গে যাত্রার সময় চার্লস সাহেব জে এডওয়ার্ড সিমস ও চার্লস টেড পার্কে এতই যন্ত্র করেছিল যে তারা তার প্রতি কৃতজ্ঞ হয়ে এই ভোজনের ব্যবস্থা করেছিল। এর দ্বারা তারা এই 38 বছরের স্টিলম্যানকে সম্ভ্রান্ত সোসাইটির সাথে পরিচয় করাতে চেয়েছিল। এই সমারোহে যে এতটা ভিড় হবে তা তারা বুঝতে পারেনি, তাই বলে দেওয়া হয়েছিল যে নিউ ইয়র্কে অভিজাত বর্গের ভাষণের ব্যাপারে কোনো তর্ক পরিবর্তন আসা খুবই প্রয়োজন। এতে শক্তি ও ভয়ের তত্ত্বে যখন বিশ্বাসের সহযোগিতা প্রাপ্ত হবে তখন লোকেরা ভালো কাজ, ভালো বেতন এবং লাভ সবই দেখতে পাবে। আজকের যান্ত্রিক যুগে মানুষের কার্যে কলাপে আত্মশক্তির লোপ পেয়েছে। বর্তমান নেতারা মেশিনের ভাষা বোঝে। আগত দিন দিনে সুখ ও শান্তির মেলবন্ধন হবে নাকি শুধু লাভ ও মেশিনের সহযোগিতায় থাকবে, এই ব্যাপারে বিগত দিনের একটা ঘটনার বিশ্লেষণ করা খুবই জরুরি। এই ঘটনা 1900 সালের, তখন ইউনাইটেড স্টিল কর্পোরেশন স্থাপন করা হচ্ছিল। এর ইতিহাস পড়ার সময় মাথায় একটা কথা রাখতে হবে যে কীভাবে বিচার মানুষের ভাগ্য বদলে দেয়। সর্বপ্রথম ইউনাইটেড স্টিল কর্পোরেশন স্থাপনের কথা ভেবেছিল চার্লস এম সাহেব, তার কল্পনার থেকেই এই বিচারের উৎপত্তি। দ্বিতীয় ধাপে যখন এই বিচারের সাথে বিশ্বাসের সমাবেশ ঘটে তখন তৃতীয় ধাপে একটা পরিকল্পনা করা হয়, যার ফলে এই বিশ্বাস মিশ্রিত কল্পনা একটা মূর্ত রূপ ধারণ করে। চতুর্থ ধাপ আসে তখন যখন সে তার সামনে উপস্থাপিত করেছিল। পঞ্চম ধাপে পরিকল্পনার সাথে একাগ্রতাকে যুক্ত করা হয়েছিল এবং তার কার্যে পরিণত করার নির্ণয় নেওয়া হয়েছিল। তার জ্বলন্ত ইচ্ছাকে পূর্ণ করার জন্য পথের সন্ধানই ছিল চতুর্থ ধাপ। কীভাবে স্তূপাকার ধন সম্পত্তি লাভ করা যায় আপনি যদি তা জানতে চান তবে ইউনাইটেড স্টেটস কর্পোরেশন কাহিনী আপনাকে এক নতুন বোধ দিতে পারে, আর সেই সাথে এটাও প্রমাণ করে দেবে যে কীভাবে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুনের প্রক্রিয়া সফল হয়। আপনার মনে যদি কোনোরকম সংশয় থাকে তবে তাও দূর হয়ে যাবে। এই গৌরবগাথা এই পুস্তকে বর্ণিত 13টি সিদ্ধান্তের সমাবেশ আসে। এই ঘটনাটি খুবই নাটকীয়ভাবে জন লোকাল নিউ ইয়র্ক ওয়ার্ল্ড টেলিগ্রামে প্রকাশিত হয়েছিল, তা পুনরায় এই পুস্তকে ছাপা হলো। ভোজানন্তে দেওয়া $1 কোটি মূল্যের ভাষণ। 1900 সালে 12ই ডিসেম্বর সন্ধ্যায় দেশের 80% সম্মানিত বাণিজ্যিক ব্যক্তিত্ব ইউনিভার্সিটি ক্লাব ফিফথ এভিনিউ এর এক অনুষ্ঠানে সমাগত হয়েছিলেন দেশের এক যুবককে সম্মানিত করার জন্য। হয়তো তারা জানতো না যে আমেরিকার শিল্পের ইতিহাসে এটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে চলছে। পিটসবার্গে যাত্রার সময় চার্লস সাহেব জে এডওয়ার্ড সিমস ও চার্লস টেড পার্কে এতই যন্ত্র করেছিল যে তারা তার প্রতি কৃতজ্ঞ হয়ে এই ভোজনের ব্যবস্থা করেছিল। এর দ্বারা তারা এই 38 বছরের স্টিলম্যানকে সম্ভ্রান্ত সোসাইটির সাথে পরিচয় করাতে চেয়েছিল। এই সমারোহে যে এতটা ভিড় হবে তা তারা বুঝতে পারেনি, তাই বলে দেওয়া হয়েছিল যে নিউ ইয়র্কে অভিজাত বর্গের ভাষণের ব্যাপারে ভাষণের ব্যাপারেও 15 থেকে 20 মিনিট সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল। চার্লস সাহেবের কাছেই জন পিয়ারপন্ট মর্গান বসেছিল। সে যেখানে বেশিক্ষণের জন্য আসেনি, পরের দিন খবরের কাগজে তার কথাও সেভাবে আসেনি। এই দুই নিমন্ত্রণকারী ও আমন্ত্রিতদের মধ্যে 7 থেকে 8টা বৈঠক হয়। তাদের মধ্যে খুব বেশি কথাবার্তাও হয়নি। কিছু ব্যাংকার ও শেয়ার বাজারের দালালের সাথেও চার্লস সাহেবের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যেও বেশি কথাবার্তা হয়নি। কিন্তু এই সন্ধ্যা শেষ হতে হতে এই দুজন এবং মানিমাস্টার মর্গান অভিভূত হয়ে উঠেছিল, কারণ তখনই ইউনাইটেড স্টেট স্টিল কর্পোরেশন স্থাপনের কথা উপস্থাপিত হয়েছিল। দুর্ভাগ্যবশত চার্লস সাহেব ভোজনান্তে যে ভাষণ দিয়েছিল তার কোনো রেকর্ড নেই, যদিও শিকাগোতে ব্যাংকারদের সঙ্গে সাক্ষাৎকারের সময়তেও এই ভাষণেরই কিছু অংশ আওড়ানো হয়েছিল। এই স্পিচও সম্পূর্ণ নেই। আমেরিকার সরকার স্টিল ট্রাস্ট ভঙ্গ করা সত্ত্বেও চার্লস সাহেব এমন কিছু দৃষ্টান্তে উল্লেখ করেছিল যার ফলে মর্গানের আর্থিক গতিবিধি পরিবর্তন করার জন্য বাধা করা হয়েছিল।
হয়তো সেটা একটা ধারা প্রবাহ ভাষণ, যাতে ছিল অশুদ্ধ ব্যাকরণ। চাল সাহেবের ভাষা তখন শুদ্ধ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাতে ব্যঙ্গ, বিদ্রূপ ও আক্রমণাত্মক ভাষা এই ভাষণের দ্বারা সেখানে উপস্থাপিত মানুষের উপর এতটাই প্রভাব পড়েছিল যে তারা প্রায় $5 কোটি পুঁজি লাগাতে প্রস্তুত ছিল। সময় অতিবাহিত হচ্ছিল ঠিকই, চার্লস সাহেব প্রায় 90 মিনিট ধরে ভাষণ দেওয়ার পর তা নিয়ে প্রায় ঘণ্টাখানেক তর্ক বিতর্ক চলেছিল। চার্লস সাহেবের চমৎকার ব্যক্তিত্বের প্রভাবই সেখানকার পরিবেশে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তার থেকেও বেশি প্রভাবশালী ছিল তার প্রদত্ত স্পষ্ট কার্যকর্ম, যাতে ছিল স্টিল শিল্পের অপরিমিত বিস্তারের কথা। মর্গানকে এর আগেও বহু লোক অন্যান্য শিল্পের মতন স্টিল শিল্প বিস্তারের কথাও বলেছিলেন, কিন্তু সে তাতে রাজি হয়নি। কিন্তু চার্লসের এই ভাষা মর্গানকে এতটাই উপরে তুলে দিয়েছিল যে সে সেখান থেকে দুঃসাহসী কার্যকর্মে এবং পরিকল্পনার সঠিক পরিণাম দেখতে পাচ্ছিল। আসলে এই বাণিজ্যিক চুম্বকীয় বল একটা প্রজন্ম আগেই শুরু হয়ে গিয়েছিল। অনেক ছোট বড় স্টিল কোম্পানি বানানো হয়েছিল এই হাসি খুশি ব্যবসায়ী জন ডব্লিউ গেটস ও আমেরিকান স্টিল অ্যান্ড ওয়ার কোম্পানি বানিয়েছিল এবং মর্গানের সাথে একটা ফেডারেল স্টিল কোম্পানি তৈরি করেছিল। অন্যদিকে অ্যান্ড্রুজ কার্নেগিও একটা তেমনই সংস্থান তৈরি করেছিল। এই ভাষণ শেষ হওয়ার পর মর্গান এক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে ভেবেছিল। তারপর সে চার্লসকে জিজ্ঞাসা করেছিল, তুমি অ্যান্ড্রুজ কার্নেগিকে রাজি বলেছিল আমি চেষ্টা করতে পারি, যদি ও নিজের সংস্থান বিক্রি করতে পারে তবে আমি এই পরিকল্পনা হাতে নেব। এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কার্নেগি বিক্রি করবে কি, ওর কত টাকার দরকার? চার্লসের মতে $32 কোটি। ওর টাকা কীভাবে চাইবে, কিছু প্রসিদ্ধ শেয়ারের রূপে নাকি ব্র্যান্ডের রূপে নাকি নগদ? হয়তো নগদ রূপে নয়, কারণ এতগুলো টাকা কেউই ক্যাশ নেবে না। এবছর জানুয়ারিতেই ভেস্ট চেস্টার এই ঠান্ডাদের মধ্যে কার্নেগি যখন গলফ খেলত, চার্লস সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে নিজের সম্পূর্ণ পরিকল্পনা ও তার ফলাফল জানিয়ে দেয়। তাতে রিয়ারঘেন্টের পর কার্নেগির নিশ্চিন্ত জীবন ও ভাতার কথাও বলা ছিল। শেষ পর্যন্ত কার্নেগি একটা কাগজের টুকরোতে অর্থের পরিমাণ লিখে চার্লসকে দিয়ে দেয়। চার্লস তা দেখে বলে, আমার কোনো অসুবিধা নেই, আমি দেব। সেই পরিমাণ ছিল $40 কোটি। $32 কোটি কথা তো চার্লস নিজেই ভেবেছিল। গত 2 বছরের বর্ধিত পুঁজির পরিমাণ 4 কোটি তাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অনেকদিন পরে যখন কার্নেগি মর্গান এক আরামদায়ক জাহাজে বসেছিল, তখন কার্নেগি বলে, আমি যদি তখন $100 কোটি চাইতাম, মর্গান বলে, তুমি যদি যা চাইতে তাই পেতে। শেষ পর্যন্ত চার্লস তার পরিশ্রমের পুরস্কার পেয়েছিল, তাকে নতুন করে কর্পোরেশন অধ্যক্ষ করা হয়েছিল। May 1930 পর্যন্ত এই পদেই আসীন ছিল। এই বইতে এই বিষয়ে চর্চা করা হলে এই পদেই আসীন ছিল এই বইতে এই উদাহরণ বলে দেয় যে কীভাবে নিজের ইচ্ছা বাস্তবায়িত করা যায়। আমি জানি যে কিছু লোকের মনে এখনও সংশয় আছে। এদের মধ্যে কিছু লোক ভাবছে যে কিছু দিয়ে কীভাবে কিছু বানানো যায়। এর উত্তর হলো দ্য ইউনাইটেড স্টেট স্টিল এর প্রতিষ্ঠা। কোনো একদিন এক ব্যক্তির মনেরই চিন্তায় ছিল এই বিরাট সংস্থা, এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও তার মাথাতেই এসেছিল। বস্তুত তার ইচ্ছা, কল্পনা ও বিশ্বাস মিলিত হওয়ার পর প্রয়োজন ছিল একাগ্রতার। তার আর তারপরেই এই বিরাট সংস্থা নিজের রূপ পেয়ে যায়। অন্যভাবে বলা যায় যে এই চিন্তাকে প্রকৃত রূপ দানের জন্য প্রায় $60 কোটি প্রয়োজন ছিল। একটা বিচারের জন্য এই মূল্য ছিল যথেষ্ট, কিন্তু এই বিচারের পিছনে ছিল একটা দৃঢ় বিশ্বাস, একাগ্রতা, কল্পনা এবং তাকে মূর্ত রূপ দেওয়ার জন্য ত্রুটিহীন পরিকল্পনা। একটি পরিকল্পনা ও সম্পূর্ণ বিকাশের ব্যাপারে এর থেকে ভালো উদাহরণ আর কী হতে পারে? দ্য ইউনাইটেড স্টেট স্টিল কর্পোরেশন শুধু যে স্থাপন করা হয়েছিল তা নয়, বরং তা আমেরিকার সর্বাধিক ধনী নিগমে পরিণত হয়েছিল, যাতে পাওয়া যেত নতুন ধরনের ইস্পাত ও নতুন মার্কেটিং বিধি। আজও এই সংস্থার সফলতার সম্পর্কে আলোচনা করা হয়। ধনসম্পত্তি প্রাপ্তির প্রথম ধাপে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে, অর্থাৎ তা প্রাপ্তির জন্য স্পষ্ট বিচারের প্রয়োজন। এই সম্পর্কে প্রেরণা বা স্বতঃস্ফূর্ত প্রেরণা সেই আবেগের পরিচায়ক যা আপনার থেকেই মস্তিষ্কে পৌঁছে যায়।
এর মাধ্যম হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ ব্যক্তিগত প্রেরণাকে আত্মপ্রেরণা বলা যায়। এই আবেগ সেই চেতন মস্তিষ্ক যাতে বিচার সৃষ্টি হয়, সে এক সচলিত প্রক্রিয়ার দ্বারা অবচেতন মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক গড়ে। আপনার মস্তিষ্কে যদি কোনো প্রভাবপূর্ণ বিচার থাকে, তবে তার আবেগ সর্বদাই অবচেতন মস্তিষ্কে প্রভাব সৃষ্টি করে। কিন্তু ইতিবাচক না নেতিবাচক যে বিচারই হোক না কেন, তা ব্যক্তিগত প্রেরণা ছাড়া অবচেতনে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র সেই সমস্ত বিচার ছাড়া যা আমরা সরাসরি ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত করি। অন্যভাবে বলা যায়, ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত আবেগ চেতনা মস্তিষ্কের মাধ্যমেই অবচেতন মস্তিষ্কে পৌঁছায়, যা চেতন মস্তিষ্ক স্বীকার ও অস্বীকার দুই করতে পারে। এভাবে চেতন মস্তিষ্কের অবচেতন মস্তিষ্কের দারোয়ান স্বরূপ হয়ে ওঠে। প্রকৃতি মানুষকে এমনভাবেই তৈরি করেছে যে তার অবচেতন মস্তিষ্কে কোনো বিষয় পৌঁছানোর ব্যাপারে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে সমস্ত প্রকার আবেগের ব্যাপারেই মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, বরং বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ থাকেই না। অবচেতন তো আপনার ঘরের এমন এক বাগিচা, যদি তাতে উপযুক্ত ফসল না ফলান তবে সেখানে আপনার থেকেই আগাছা তৈরি হয়ে যাবে। ব্যক্তিগত প্রেরণা হলো সেই এজেন্ট যে সুনিশ্চিত করে দেয় যে এই বাগিচায় কোন ফসলের বীজ পড়লে তা সমৃদ্ধ হয়ে উঠবে। আগের অধ্যায়ে আপনাকে 6টি পদক্ষেপের কথা বলছি, যা প্রতিদিন দুবার করে পড়তে বলা হয়েছে। এই ভাগে আপনাকে এই কথাও বলা হয়েছে যে যদি আপনার ধনপ্রাপ্তির ইচ্ছা থাকে, তবে আপনাকে এটা বুঝতে হবে ও অনুভব করতে হবে যে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। এমনটা করা জরুরি, কারণ এর ফলে আপনার মনস্কামনা ফল আপনার অবচেতনে কায়েম হয়, এক প্রকার বিশ্বাসের জন্ম দেবে। তা পুনরাবৃত্ত করলে আপনার বিশ্বাস দৃঢ়তর হয়ে উঠবে। আরও এগানোর আগে এই পদক্ষেপের অধ্যায়টি পুনরায় পড়ে নেওয়া ভালো। আরও সামনের দিকে এগিয়ে মাস্টার মাইন্ড গ্রুপে দেওয়া 4টি নির্দেশ ব্যবস্থিত করার চেষ্টা করুন। এই 2 অধ্যায়ের নির্দেশগুলির তুলনা করলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই নির্দেশগুলির উচ্চিত্বের মূল ভিত্তি হলো ব্যক্তিগত প্রেরণার সিদ্ধান্ত। কিন্তু এটাও মনে রাখতে হবে যে শুধু জোরে জোরে পড়লেই লাভ হবে না। যদি এমিল কোট্টো এর প্রসিদ্ধ সূত্র রোজ রোজ প্রতিটা মুহূর্তে সব রকম দিক থেকে আমি ভালোর থেকে ভালোতর হয়ে চলেছি এর প্রতি আপনার বিশ্বাস ও আশা না থাকে, তবে তা কখনোই প্রভাবী হয় না। মন যখন আবেগ ও বিশ্বাসের সম্পূর্ণ শক্তি পায়, তখনই অবচেতনের উপর তার প্রভাব পড়ে। এই সত্যটা এতটাই আবশ্যক যে হয়তো প্রত্যেক অধ্যায়তেই এর প্রতি জোর দেওয়া ততটাই জরুরি, কারণ এটা না বোঝাটাই বেশি। তারা এই সিদ্ধান্তকে ঠিকভাবে প্রয়োগ করতে পারে না। এই ব্যক্তিগত প্রেরণার সিদ্ধান্তকে সঠিকভাবে বুঝতে হবে। আপনি যদি তোতাপাখির মতো এই কথাগুলি আওড়াতে থাকেন, তবে আপনার অবচেতন কখনোই কোনো প্রভাব সৃষ্টি করবে না। যে শপথ সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে আওড়ানো যায় তারই প্রভাব পড়ে। যদি প্রথমেই তা না হয়, তবে তার নিরাশ বা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, না এর থেকে কিছু বেরানো শুধু মুশকিলই নয়, প্রায় অসম্ভব কাজ। আপনার অবচেতন পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে কিছু মূল্য তো দিতেই হবে। আপনি নিজের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। এর জন্য ক্রমাগত একাগ্রতা থাকা খুবই জরুরি। এটা তা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, তবেই আপনার ইচ্ছা ধনপ্রাপ্তির ব্যাপারে মূর্ত রূপ গ্রহণ করতে পারবে। কিছু উদাহরণ ছাড়া বুদ্ধিমত্তা ও চাতুর্থ্যের দ্বারাই ধনপ্রাপ্তির সম্ভব একথা ঠিক না, কিন্তু দৃষ্টান্তের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাকে অপবাদ বলেই ধরা যায়। দ্বিতীয়ত, এই ব্যক্তিগত প্রেরণার সিদ্ধান্তকে সার্বজনীন উপযোগী বলে ধরা যায়, অর্থাৎ যে এটা পালন করতে পারবে সে নিশ্চিত রূপে লাভান্বিত হবে। যে ক্ষেত্রে এটা কার্যকরী বলে সিদ্ধ হয় না, সেক্ষেত্রে এই সিদ্ধান্তের নয় এই ব্যক্তির অক্ষমতাই প্রকাশ পায়। সফলতাপূর্বক এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য নিজের একাগ্র হওয়াটা খুবই জরুরি। যে কোনো একটা ইচ্ছা পূরণের জন্য আপনাকে ক্রমাগত একাগ্র থাকতে হবে। যতক্ষণ না এই ইচ্ছা পাগলামির রূপ নিয়ে আপনার উপর চেপে বসছে, ততক্ষণ পর্যন্ত একাগ্রতাটা খুবই জরুরি হয়ে ওঠে।
সফলতাপূর্বক তা প্রয়োগ করার ব্যাপারে একটা উদাহরণ দিচ্ছি। যখন আগে বর্ণিত পদক্ষেপের গুলির মধ্যে প্রথমটা গ্রহণ করার নির্দেশ হলো, মনে মনে একটা নির্দিষ্ট অর্থ পাওয়ার কামনা করুন ও সেখানে একাগ্র থাকুন। চোখ বন্ধ করে মানসিকভাবে সেই অর্থকেই দেখতে হবে, অর্থাৎ এতটাই একাগ্র থাকতে হবে যাতে সমস্ত শূন্য ও সংখ্যাগুলি আপনার চোখের সামনে চলজল করে। কমপক্ষে দিনে একবার তা অবশ্যই মনে করুন, এমনটা প্রতিদিন করুন এবং বিশ্বাসের অধ্যায় দেওয়ার নির্দেশগুলিকে পূর্ণরূপে পালন করুন। আপনার আকাঙ্ক্ষিত অর্থ আপনার হাতে এসে গেছে এমন কামনা করুন। অবচেতন মস্তিষ্ক তখনই আদেশের পালন করবে যখন তার পিছনে দৃঢ় বিশ্বাসের ভাবনা থাকবে। যখন আবেগের সাথে ক্রমাগত এই নির্দেশ দেওয়া হবে তখনই তা অবচেতনের সীমায় প্রবেশ করে যাবে। যখন অবচেতন তা গ্রহণ করে নেবে তখন নিজের থেকে এই ইচ্ছা পূরণের জন্য পরিকল্পনা গঠিত হতে শুরু করবে। এই পরিকল্পনা হবে বাস্তবিক, তাতে কোনো কল্পনা থাকবে না। যখন আপনার মস্তিষ্কে পরিকল্পনা আসতে শুরু করবে তখন নিজের কল্পনার ঘোড়াগুলিকে উন্মুক্ত ছেড়ে দিন এবং কীভাবে আপনার কল্পনা বাস্তবিত হবে তা বোঝার জন্য কোনো বিশেষ পরিকল্পনার প্রতীক্ষা করবেন না। এর পরিকল্পনার কিভাবে বাস্তবায়িত হবে আপনাকে পরিকল্পনা বলতে থাকবে। এই পরিকল্পনার জন্য সচেতনতার সহিত কার্য শুরু করে দিন। আপনি দেখবেন যে আপনার অবচেতন মন আপনাকে প্রেরণার টেলিগ্রাম পাঠাচ্ছে। এই প্রেরণার স্রোত অনন্ত মেধার থেকেও পেতে পারেন। তা গ্রহণ করুন সম্পূর্ণ একাগ্রতার সাথে, তা না হলে আপনার ইচ্ছা কখনোই পূরণ হবে না। বিশ্বাস এর অধ্যায়ের চতুর্থ ও ষষ্ঠ পদক্ষেপের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে তা হলো, নিজের ইচ্ছা পূরণের জন্য ঠিক পরিকল্পনা গড়ে তুলুন এবং সেই ব্যাপারে শীঘ্র কাজ করতে শুরু করে দিন। এই ব্যাপারে আপনি নিজের তার্কিক মুক্তিকে দূর করে রাখবেন। এর নেতিবাচক দৃষ্টিকোণ আগে থেকে আপনার ইচ্ছাকে দমন করে দেবে। আপনি যখন মানস চক্ষে এই অর্থ দেখতে পাবেন তখন থেকেই মানসিক রূপে তা পাবার জন্য প্রয়োজনীয় ত্যাগগুলিও করতে শুরু করুন। এটা খুবই জরুরি। আপনার এই বই পড়ার ইচ্ছা এটা প্রমাণ করে দেয় যে আপনি এই জ্ঞান পেতে চান। এটাও প্রমাণ করে যে আপনি এ বিষয়ের শিক্ষার্থী। তাই নিম্নলিখিত নির্দেশগুলিকে বুঝুন ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করুন। তর্ক ও যুক্তির দ্বারা তাতে কোনো ছাঁটকাট করবেন না, যেভাবে বলা আছে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন। সম্পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসই আপনার সফলতার কারণ হয়ে উঠবে। দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত এই ছয়টি পদক্ষেপের ভাগে সারাংশ দেওয়া হলো। এই অধ্যায়ে দেওয়া সিদ্ধান্তগুলির সাথে তা যুক্ত করে দেখা যেতে পারে। কোনো নিরালা স্থানে যান, রাতে নিজের বিছানার ঠিক স্থান যেখানে কেউ আপনার শান্তি ভঙ্গ করতে পারবেন না। তারপর নিজের চোখ বন্ধ করে জোরে জোরে আওড়ান। এতে আপনি নিজের আকাঙ্ক্ষিত অর্থ তা প্রাপ্ত করার সময় সীমা, আপনি কী কী ত্যাগ করতে প্রস্তুত সেই সমস্ত কিছু স্পষ্ট উল্লেখ করুন। আপনি এইগুলি করলে তখন মানস চক্ষে সেই পরিমাণ অর্থকে নিজের ঝুলিতে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করুন আপনি এক বছরে 5 লক্ষ টাকা উপার্জন করতে চান আর তার জন্য আপনি সেলসম্যানের সেবা দিতে প্রস্তুত। এক্ষেত্রে আপনার লিখিত বক্তব্য বা শপথ হবে, সামনের বছর জানুয়ারির মধ্যে আমি 5 লাখ টাকা উপার্জন করবই, বিভিন্ন রাস্তা দিয়ে তা আমার কাছে আসবে। এর জন্য আমি নিজের সর্বোত্তম যোগ্যতা অনুসারে সেলসম্যান হতে প্রস্তুত। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে ততদিন এই অর্থ আমার কাছে আসবে যবে আমার আমার বিশ্বাস এতটাই মজবুত বেশি যে আমি এখনই অর্থ নিজের কাছে দেখতে পাচ্ছি, হাত দিয়ে তা ছুঁতেও পাচ্ছি। এখন শুধুমাত্র আকুলতার সাথে তা বাস্তবায়িত হওয়ার অপেক্ষা করছি। তার জন্য আমি সমস্ত কিছু বিসর্জন দিতে রাজি। আমি শুধুমাত্র সেই উপায়ের অপেক্ষায় আছি যার হাত ধরে আমার এই ইচ্ছা বাস্তব হয়ে উঠবে। প্রতিদিন সকালে ও রাতে এই কার্যক্রম আওড়ান। এই প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যক্তিগত প্রেরণার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনার কোনো ইচ্ছা যদি অবচেতনকে ভেদন করে ভেতরে পৌঁছাতে পারে তবে আপনার অবচেতন নিজে থেকেই সেই পূর্তির উপায় বলে দেবে। বাকি সিদ্ধান্তগুলি এই ব্যক্তিগত প্রেরণাকে জাগ্রত করার উপায়। এই মূল তথ্যগুলির বিচার করে তাতে প্রদেয় নির্দেশগুলি সম্পূর্ণরূপে পালন করুন এবং নিজের ইচ্ছার সোনা ফলতে দেখুন।
এই নির্দেশগুলি এমনভাবে মনে করুন যাতে মনে হয় আপনি বাচ্চা ও প্রথম পড়াশোনা করছেন। নিজের প্রচেষ্টার মধ্যে বিশ্বাসের সমাবেশ ঘটান যাতে এই বইতে কোনো রকম অব্যবহারিক সিদ্ধান্ত অন্তর্ভুক্ত না হয়। লেখক সম্পূর্ণরূপে তার চেষ্টা করে গেছেন, কারণ পাঠকদের সততার সাথে সাহায্য করা। এই বই সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পর এই অধ্যায়টি পুনরায় দেখুন এবং সম্পূর্ণ আবেগের সাথে নিম্নলিখিত নির্দেশটা পড়ে ফেলুন। এই অধ্যায়টিতে রোজ রাতে কমপক্ষে একবার অবশ্যই পড়ুন, যতদিন না আপনি বিশ্বাস করতে পারেন যে ব্যক্তিগত প্রেরণার সিদ্ধান্ত কার্যকারী হয় ততদিন এই অধ্যায় অবশ্যই পড়তে থাকুন, তবে আপনার প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ হতে থাকবে। পড়ার সময় যে কথাগুলি আপনার বেশি প্রভাবশালী বলে মনে হবে সেগুলি পেন্সিল দিয়ে রেখাঙ্কিত করে রাখুন। জ্ঞান দুই প্রকার, বিশিষ্ট এবং সাধারণ। সাধারণ জ্ঞান যতই বড় এবং বিভিন্ন হোক না কেন, ধনপ্রাপ্তির ব্যাপারে তা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। আজ পর্যন্ত এই বিশ্বে যত জ্ঞানের উন্মেষ ঘটেছে সেই সব বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হয়, কিন্তু সত্য এই যে বেশিরভাগ আচার্যগণ নগণ্যরূপেই ধনপতি হয়ে থাকে। তারা জ্ঞান তো বিতরণ করতে পারে, কিন্তু নিজেদের ধনী বানাতে তারা অক্ষম। হয়তো জ্ঞানের বিভিন্ন উপযোগিতা সম্পর্কে তারা ততটা ওয়াকিবহাল নয়। যতক্ষণ না কোনো জ্ঞান সুব্যবস্থিত বুদ্ধিমত্তার সাথে নির্দেশিত এবং পরিকল্পিত ঢঙে ঢালা হয় ততক্ষণ তা কোনো ধন আকর্ষিত করতে পারে না। ভুলবশত লক্ষাধিক লোক এই সত্যকে আঁকড়ে রেখেছে যে জ্ঞানী শক্তি, কিন্তু এমন কিছুই নয়। জ্ঞানকে সম্ভাব্য শক্তি বলা যায়। এটা তখনই সম্পূর্ণ শক্তির রূপ নেয় যখন তা সঠিক রূপে ব্যবস্থিত করে পরিকল্পিত রূপে তার সদ্ব্যবহার করা যায়। আমরা সাধারণত যে শিক্ষা পাই তাকে জ্ঞান বলে ধরে নিই, এটাই জ্ঞানের দুর্বলতম দিক। শিক্ষার সংস্থাগুলি জ্ঞান বিতরণ তো করে, কিন্তু কিভাবে তা ব্যবস্থিত করে তার সদ্ব্যবহার করা যায় তা বলে না। হেনরি ফোর্ডের তথাকথিত স্কুল শিক্ষা বেশি ছিল না, অনেক লোকে সেই কথা ভুলে যায়। এই সমস্ত লোকেরা হেনরি ফোর্ডকেও ঠিক মতন বুঝতে পারেনি। তারা শিক্ষা বা এডুকেশনের সঠিক অর্থ সম্পর্কে ওয়াকিবহাল নয়। এডুকেশন শব্দটি এডুকো সাতুর থেকে তৈরি, যার মূল অর্থ বাইরে বেরানো, স্পষ্ট করা, বিকশিত করা বা বাইরে বেরিয়ে বিকশিত করা। একজন শিক্ষিত ব্যক্তি মানেই তার মধ্যে সমস্ত রকম বিশিষ্ট ও সাধারণ জ্ঞান থাকবে এমন নয়। এর বাস্তবিক অর্থ হল শিক্ষিত ব্যক্তিরা নিজেদের মস্তিষ্ককে সম্পূর্ণরূপে বিকশিত করতে জানে এবং তারা কাউকে বিব্রত না করেই নিজেদের প্রাপ্য আদায় করে নিতে জানে। এই পরিভাষা হেনরি ফোর্ডের উপর সম্পূর্ণরূপে প্রযোজ্য হয়। বিশ্বযুদ্ধের সময় শিকাগোর একটা সংবাদপত্রে কিছু সম্পাদকীয় মতামত বেরিয়েছিল। তার মধ্যে একটাতে হেনরি ফোর্ডকে অজ্ঞানী সন্তুষ্টকর্তা বলা হয়েছিল। মিস্টার ফোর্ড তা মেনে নেননি এবং এই সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করে দেয়। মোকদ্দমা চলাকালীন সংবাদপত্রের উকিল ফোর্ডকে কাঠগড়ায় দাঁড়িয়ে করে তাকে মূর্খ প্রমাণ করতে চেয়েছিল। সে ফোর্ডকে এমন ধরনের প্রশ্ন করছিল যাতে জজের সামনে এটা প্রমাণ হয়ে যাবে যে মিস্টার ফোর্ড গাড়ি তৈরির সমস্ত কলা জানলেও সাধারণ জ্ঞান সম্পর্কে যে একেবারেই অজ্ঞ। মিস্টার ফোর্ডকে যা প্রশ্ন করা হয়েছিল তারই নিম্নে উল্লেখ করা হলো। বেনেডিক আর্নল্ড কে 1776 সালে বিপ্লব দমন করার জন্য ব্রিটিশ শাসক আমেরিকায় কতজন সিপাহি পাঠিয়েছিল? 1776 সালে বিপ্লব দমন করার জন্য ব্রিটিশ শাসক আমেরিকায় কতজন সিপাহি পাঠিয়েছিল? এই প্রশ্নের উত্তরে মিস্টার ফোর্ড বলেছিলেন, সঠিক সংখ্যা তো আমি বলতে পারবো না, কিন্তু এক বিরাট দল পাঠানো হয়েছিল যার মধ্যে থেকে খুবই কম লোক ফিরেছিল। শেষে ফোর্ড প্রশ্নের বাণে জর্জরিত হয়ে বলেন, আমি কেন এই সমস্ত প্রশ্নের উত্তর দেব? আমার কাছে এমন ব্যক্তি আছে যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, যে জানের দ্বারা আমি লক্ষাধিক অর্থ উপার্জন করে দেশকে লাভবান করছি। সেই জ্ঞানের পরিবর্তে মস্তিষ্কে সাধারণ জ্ঞান কেন প্রবেশ করতে দেব? এই কুচুকরি উকিলকে চুপ করানোর জন্য এটাই ছিল সবচেয়ে ভালো জবাব। কোর্টরুমে উপস্থিত সকলে এটা মেনে নিয়েছিল যে ফোর্ডের জবাবে কোনো মূর্খামির পরিচয় পাওয়া যায় না, বরং তার জবাবের মধ্যে শিক্ষার ঝলকই দেখা যাচ্ছিল। সেই ব্যক্তি শিক্ষিত যে প্রয়োজনের সময় বাঞ্ছিত জ্ঞান প্রাপ্ত করতে সক্ষম।
নিজের মাস্টার মাইন্ড সাহায্যে ফোর্ড সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম হয়েছিলেন। তাহলে কেন তিনি সাধারণ জ্ঞান দ্বারা বিশেষ করে অপ্রয়োজনীয় জ্ঞান নিজের মস্তিষ্ক পূর্ণ করবেন? তিনি তার বিশিষ্ট জ্ঞানের সদ্ব্যবহার করেছিলেন এবং কোনো এক সময়ে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। নিজের মস্তিষ্কে সমস্ত জ্ঞান পূর্ণ করে লাভ কী? প্রয়োজনের সময় কোথা থেকে কোনো জ্ঞান পাওয়া যায় সেটা জানাই সবচেয়ে বড় কথা। আপনাকেও নিজের ইচ্ছাকে ধনরূপে পরিবর্তিত করার জন্য একটা বিশেষ মূল্য দিতে হবে, তা কোনো সেবা না বস্তুর রূপও হতে পারে। বিসর্জিত করতে এতটুকু সংকোচ বোধ করলে চলবে না, হয়তো আপনার অনেক বিশিষ্ট জ্ঞানের প্রয়োজন, কারণ আপনার নিজস্ব বুদ্ধি এবং মাস্টার মাইন্ড গ্রুপের মধ্যে বিস্তর ফাঁক থাকতে পারে। একবার অ্যান্ড্রু কার্নেগি আমাকে বলেছিলেন যে বস্তুত ইস্পাত শিল্পের ব্যাপারে তার টেকনিক্যাল জ্ঞান ছিল একেবারেই নগণ্য। সে এটাও বলেছিল যে এই জ্ঞান প্রাপ্তির জন্য তাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, তাও মাস্টার মাইন্ড গ্রুপ থেকেই সে পেয়েছিল। অর্থাৎ যদি 24 ঘন্টা এটিএম এর সুবিধা থাকে, তাহলে নোটের মোটা বান্ডিল নিয়ে ঘুরে বিপদ বেরিয়ে লাভ কী? মিস্টার ফোর্ড ষষ্ঠ ক্লাস পর্যন্তই পড়ার সুযোগ পেয়েছিলেন। সে সমস্ত কম শিক্ষিত লোকেরা ভাবে যে কম লেখা পড়ার জন্য তারা কখনোই ধনী হতে পারবেন না, মিস্টার ফোর্ডকে দেখে তাদের সাহস অনেকটাই বৃদ্ধি পাবে। এই ধরনের লোকেদের হীনমন্যতা ত্যাগ করে ধনী হওয়ার ইচ্ছাকে ফলপ্রাপ্ত করে তুলতে হবে। জ্ঞান কিভাবে কেনা সম্ভব, একটা লাভজনক সওদা। প্রথমে ঠিক করুন যে কি ধরনের বিশিষ্ট জ্ঞান আপনার প্রয়োজন এবং সেই জ্ঞান প্রাপ্তির মুখ্য উদ্দেশ্য কি। আপনি যদি নিজের জীবনের উদ্দেশ্য জানতে পারেন, তবে তা কিভাবে পূরণ করবেন তা বলার জন্য আমি আপনাকে সামনে উপস্থিত থাকব। এরপর আপনাকে পাকাপাকিভাবে জানতে হবে যে এই জ্ঞান কোন স্রোত থেকে প্রাপ্ত করা সম্ভব। কিছু গুরুত্বপূর্ণ স্রোত সম্পর্কে নিয়ে নিম্নে আলোচনা করা হলো। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিক্ষা, অপরের সহযোগিতায় প্রাপ্ত অভিজ্ঞতা এবং শিক্ষার জ্ঞান, অপরের সহযোগিতায় প্রাপ্ত অভিজ্ঞতা এবং শিক্ষার জ্ঞান, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে, সার্বজনীন লাইব্রেরি থেকে, সেখান থেকে প্রাপ্ত পত্রপত্রিকা এবং পুস্তকের মাধ্যমে, বিশিষ্ট প্রশিক্ষণ কোর্সের দ্বারা। মনে রাখবেন, যদি জ্ঞানের সদ্ব্যবহার করা না হয় তবে জ্ঞান অপ্রয়োজনীয় বোঝা হয়ে ওঠে। শুধুমাত্র ডিগ্রির কোনো গুরুত্ব নেই, এর থেকে শুধু এটাই বোঝা যায় যে কোনো মানুষ কতটা জানে, কিন্তু এর সদ্ব্যবহার না হলে তা পড়ে থাকতে থাকতে বেকার হয়ে যায়। ভারী ভারী কামানে যদি জং ধরে যায়, তবে তা দিয়ে মশা মারা যায় না। আপনি যদি কোনো বিশিষ্ট স্কুল থেকে কোনো বিশেষ জ্ঞান নেওয়ার পরিকল্পনা করেন, তবে সবার প্রথমে এটা দেখুন যে আপনি এর থেকে কী কী লাভ পেতে পারেন, তারপর তা প্রাপ্ত করার জন্য ভরসাযোগ্য উপায় খুঁজে বার করুন। সফল লোকের নিজেদের ক্ষেত্রের সাথে সম্পর্কিত জ্ঞান ভাণ্ডার থেকেই জ্ঞান আহরণের চেষ্টা করে। যারা শুধুমাত্র শিক্ষা বা জ্ঞান অর্জনকে নিজেদের ক্ষেত্র বলে মনে করে, তারা কখনোই সফল হতে পারবে না। জ্ঞানের মূল্য সেটাই যেটা আপনি সেখান থেকে পেতে পারেন। স্কুল কলেজগুলি তো আপনাকে জ্ঞান প্রাপ্তির বিধি বা উপায় সম্পর্কে বলতে থাকে, প্রকৃত জ্ঞান তো এই জ্ঞানের উপযোগিতার মধ্যে নিহিত আছে। আর্থিক অনটনের জন্য এই বিশ্ব পরিবর্তিত হতে শুরু করেছিল ঠিকই, কিন্তু এই পরিবর্তিত বিশ্বের শিক্ষাগত প্রয়োজনও অনেক বদলে গেছে। বর্তমান যুগকে স্পেশালাইজেশনের যুগ বলে ধরা হয়। এই ব্যাপারে সর্বাধিক জোর দিয়েছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটি সেক্রেটারি অফ অ্যাপয়েন্টমেন্ট রবার্ট পি মুর। নিম্নে তার সর্বোত্তা দেওয়া হলো যে বিশেষজ্ঞের চাহিদা সর্বাধিক। বেশিরভাগ কোম্পানিগুলি সেই প্রত্যাশীদের চায় যারা কোনো না কোনো ক্ষেত্রে বিশিষ্ট যোগ্যতা অর্জন করেছে, যেমন অ্যাকাউন্টেন্সি, গৃহ নির্মাণ, লেখাকরণ, রসায়নশাস্ত্র প্রভৃতি ক্ষেত্রের নিপুণ ও কর্মঠ ব্যক্তিদের চাহিদাই বেশি। হরফ মৌলা মহাশয় পড়াশোনাতেও ঠিক ছিল এবং যে কোনো দলের সাথেই মিলেমিশে যেতে পারত। এই ধরনের লোকেদের চাহিদা অন্যদের তুলনায় বেশি, কারণ তারা যে কোনো ব্যক্তির সাথে মিলেমিশে যেতে পারে। শ্রী মুরোর মতে খুবই মেধাবী এবং নিজে বিষয় সর্বদা প্রথম স্থানাধিকারী প্রত্যাশীর চাহিদা কোম্পানিতে তেমন থাকে না, কারণ তাদের উচ্চশিক্ষিতের নয় বরং সব দিক দিয়ে যোগ্য ব্যক্তির প্রয়োজন হয়। মুর একটা বড় কোম্পানির চাহিদা সম্পর্কে লিখেছিলেন, আমাদের এমন লোকের প্রয়োজন যে প্রবন্ধকের কাজে অসাধারণ প্রগতি সম্প্রাপ্ত করতে পারে। তাই আমরা প্রত্যাশীদের বুদ্ধি এবং তাদের সামগ্রিক ব্যক্তিত্বের উপর বেশি জোর দিই, তার শিক্ষাগত পৃষ্ঠভূমির উপরে নয়।
মিস্টার মুরের মতে কলেজে পড়াশোনা করার সময় গরমের ছুটিতে কোনো ব্যবসায়িক কোর্স করা উচিত। দু তিন বছর বাদে পড়াশোনা শেষ হওয়ার পর তারা কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই হয়ে যাবে, শুধু পড়াশোনা করার জন্যই পড়ার কোনো মানে হয় না। বর্তমান যুগের শিক্ষা সংস্থাগুলি একথা বুঝতে হবে যে বর্তমান যুগ বিশেষজ্ঞতার যুগ, সুতরাং এই সংস্থাগুলির শেষ সেই সম্পর্কিত শিক্ষার ব্যাপারে বেশি জোর দেওয়া উচিত। এই ব্যাপারে নাইট স্কুল প্রভৃতি অন্য বিশেষ কার্যকরী বলে প্রমাণিত হয়। নিজের কাজ সামলে বাড়িতেই পড়াশোনা করা বা স্কুল থেকে প্রাপ্ত পত্র মারফত বাঞ্ছিত জ্ঞান প্রাপ্ত করা একটা ভালো উৎস হতে পারে। কোনো যোগ্যতা পাওয়ার জন্য যতক্ষণ না কঠোর পরিশ্রম করা হয় ততক্ষণ এই যোগ্যতার কোনো কদর হয় না। এ ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে। প্রায় 25 বছর আগে আমি চিঠির মাধ্যমে বিজ্ঞাপন সেবার কোর্স করেছিলাম। তার 8 থেকে 10টা পাঠ সম্পূর্ণ করার পরে আমি আমার পড়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই স্কুলে আমাকে চিঠি পাঠাতেই থাকতো। এছাড়া তার কোর্সের ফিজের জন্য বিল পাঠাতো, অন্যত আমি তাদের অর্থ দিতে বাধ্য ছিলাম। আমি পুনরায় পড়াশোনা চালু করে দিয়েছিলাম, অনিচ্ছা সত্ত্বেও আমি এই কোর্স সম্পূর্ণ করে ফেলেছিলাম। এই কোর্স করার সময় আমি আরেকটি বিষয় বুঝেছিলাম যে যখন পকেট থেকে পয়সা যায় তখন কাজের গুরুত্ব বোঝা যায়। আমেরিকার বেশিরভাগ স্কুলই বিনামূল্যে শিক্ষা প্রদান করে, এখানে বিনামূল্যে স্পিচও প্রদান করা হয়, এই কারণে বিদ্যার্থীরা এই শিক্ষার কদর করে না। এটাও লক্ষ্য করা গেছে যে এখানে সেই সমস্ত লোকেদের চাহিদাই বেশি হয় যারা হোম স্টাডি কোর্স এর মাধ্যমে পড়াশোনা করে, কারণ যখন তাদের সত্যিই পড়তে ইচ্ছা করে তখন তারা এই কোর্স জয়েন করে নেয়। এতে মনে একটা আত্মসংযমের ভাব আসে। আজকাল বেশিরভাগ লোকেদের মধ্যে দুর্বলতা দেখা যায়, কারণ তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখা যায়। আত্মসংযমের ভাব আছে আজকাল বেশিরভাগ লোকেদের মধ্যে দুর্বলতা দেখা যায় কারণ তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখা যায়। লোকেরা শিক্ষা গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই চাকরি গ্রহণ করে, তারা কি করতে চায় সেটা পর্যন্ত ভাবে না। কিন্তু যারা চাকরি করতে করতে খালি সময়ে হোম স্টাডির মাধ্যমে কোর্স ইত্যাদি করে তারাই সর্বদা উচ্চ উঠতে সক্ষম হয়। আজকাল বেশিরভাগ লোকদের মধ্যে দুর্বলতা দেখা যায় কারণ তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখা যায়। লোকেরা শিক্ষা গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই চাকরি গ্রহণ করে, তারা কি করতে চায় সেটা পর্যন্ত ভাবে না। কিন্তু যারা চাকরি করতে করতে খালি সময়ে হোম স্টাডির মাধ্যমে কোর্স ইত্যাদি করেই তারাই সর্বদা উচ্চ উঠতে সক্ষম হয়ে ওঠে, কারণ তাদের ভেতর থেকে উচ্চাকাঙ্ক্ষা কিছু করে দেখানোর চাহিদা। তাই যারা খুবই ভালো নম্বর পেয়ে পাস করে তারা পরবর্তীকালে কিছুই করতে পারে না। তারা এটা বোঝে না যে জ্ঞান অর্জন করা মানেই সব পাওয়া নয়। যে কোনো ডিগ্রি আপনাকে শিক্ষিত তো করতে পারে কিন্তু যোগ্য করে তুলতে পারে না। এই যোগ্যতা পাওয়া যায় জ্ঞান। এই আর্থিক মন্দার যুগে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে আর অর্থ কষ্ট মানুষকে আমদানি বৃদ্ধির জন্য বাধ্য করে তুলেছে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে তবে তা বাজারে আনতে সংকোচ বোধ করবেন না। এ ব্যাপারে আমি স্টুয়ার্ট অস্টিন রিয়ারের উদাহরণ দিতে চাই। সে একজন গৃহ নির্মাণকারী ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু মন্দার জন্য তার কাজ খুবই ক্ষতি হয়েছিল। তার পেশায় ঘাটতি হচ্ছে দেখে সে তার লাইন বদলানোর চেষ্টা করে এবং সে দেখে আইনি লেখাপড়া তার যথেষ্ট ভালো লাগে। আইন পড়ানো হয় এমন এক সংস্থায় সে ভর্তি হয়ে যায় এবং নিজের প্রতিভা জাগ্রত করে বার এক্সামিনেশন পাস করে উল্লাস প্র্যাকটিস শুরু করে। আসানুরূপ তার ওয়াকালতি খুবই চলতে থাকে এবং সে উল্লাস ট্যাক্সেসের নাম করা উকিল পরিণত হয়। কাজের চাপ অতিরিক্ত হওয়ার জন্য সে লোকেদের কাজের ব্যাপারে মানাও করতে থাকে। কয়েক বছর আগে তার মনে হয়েছিল সে বেকার হতে চলেছে। যে সমস্ত লোকেরা বলে যে বৃদ্ধ বয়সে আমি আর কি কাজ বদলাবো, বা আমার পরিবারকে পরিস্থিতি এমন নয়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মিস্টার রিয়ার্ড যখন তার লাইন বদলেছিল তখন সে 40 পার করে ফেলেছিল। সুতরাং এই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী হয় যে সঠিক সময়ে সঠিক জ্ঞান কেনার মধ্যে কোনো লোকসান নেই। বহু এমন উদাহরণও দেওয়া যায়। মনে রাখবেন, সর্বপ্রথম মনে বিচার আনতে হবে, তারপর নিজের মতন করে পরিকল্পনা গড়ে নিন এবং শেষে নিজের কল্পনানুসারে তা কার্যে পরিণত করার চেষ্টা করুন। আপনি অবশ্যই সফল হবেন। আপনার ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয় তবে যে কোনো পরিস্থিতিতে রাস্তা বেরিয়ে আসবে। বহু প্রাচীন একটা প্রবাদ আছে, যেখানে ইচ্ছা সেখানে রাস্তা। এ ব্যাপারে আমি আরও একটা তথ্যের উপর জোর দিতে চাই। বেশিরভাগ ক্ষেত্রেই সফল এবং অসফলতা আপনার অভ্যাসের প্রতিফলন ছাড়া কিছুই নয়। শৈশব থেকেই যে কোনো মূল্যে অসফলতাকে স্বীকার না করার অভ্যাস করতে হবে। বেশিরভাগ লোকেরা এগোতে না পারার কারণ হলো তারা 2 বা 3 নম্বর পজিশন স্বীকার করে নিতে কুণ্ঠাবোধ করে না।
প্রতিবার দাম দিতেই হবে, এটা ঠিকই, কিন্তু চেষ্টাকেও কখনো ছোট করে দেখা উচিত না। এই পৃথিবীতে দু ধরনের লোক বাস করে, প্রতিভাবান এবং প্রতিভা শূন্য বা কম প্রতিভাশালী। বিশ্ব ইতিহাসের উদাহরণ দেখলে বোঝা যাবে যে শুধুমাত্র প্রতিভার জোরেই অসফল হয়েছে এমন উদাহরণ খুবই বিরল। বেশিরভাগ মহান ব্যক্তি তারাই যাদের মধ্যে প্রতিভা তো আছেই, সাথে তারা তা সদ্ব্যবহারের জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। সেই সময় হেনরি ফোর্ডও এডিসনের থেকে বেশি প্রতিভাবান ব্যক্তি ছিল না, অনেক রাস্তাও ছিল, কিন্তু তারা নিজেদের প্রতিভা চিনতে পেরে ভেতরে বিচার সৃষ্টি করেছে এবং ব্যক্তিগত প্রেরণার দ্বারা তার সদ্ব্যবহার করে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান হওয়ার তকমা প্রাপ্ত করতে সক্ষম হয়েছে। এই ধরনের লোকেরা কখনোই পরিস্থিতির সাথে বোঝাপড়া করে না, বরং নিজেদের ইচ্ছা শক্তির সাহায্যে তাকে অনুকূল করে তোলে। এ ব্যাপারে আমি জান হ্যালপিনের জ্বলন্ত উদাহরণ পাঠকদের দিতে চাই। সে যখন কলেজে পড়তেন 1930 সালে চ্যাম্পিয়নশিপ ডেম ফুটবল টিমের ম্যানেজার ছিলেন। তখন এই টিম স্বর্গীয় নুটেরকেনের নির্দেশে কাজ করত। ফুটবল টিমের এই কোচ একটাই পাঠ পড়েছিল, অস্থায়ী হারকে কখনো অসফলতা মনে করো না। অ্যান্ড্রুজ কার্নেগির মতন শিল্পপতিরা যুব শিল্পপতিদের উদ্দেশ্যে এই কথাই বলতো, কিন্তু যখন যুবক হ্যালপিনের কলেজের শিক্ষা শেষ হয় তখন ভয়ানক মন্দার কারণে চাকরির বাজারে অকাল চলছিল। কিছুদিন যাবৎ ব্যাংকিং নিবেশ এবং মেশান পিকচারের কাজ করার পর কমিশনের ভিত্তিতে ইলেকট্রিক্যাল হিয়ারিং এড বিক্রি করার ধান্দা শুরু করে। এটা ঠিক যে এমন কাজ যে কেউ করতে পারে, কিন্তু তার ভরসা ছিল এটাই যে সঠিক রাস্তায় সে একটা সুযোগ পেয়েছে। হিয়ারিং এড বিক্রির ক্ষেত্রে সে এতটাই সফল হয়েছিল যে হিয়ারিং এড তৈরির প্রতিযোগী কোম্পানি ডিক্টোগ্রাফ প্রোডাক্টস কোম্পানির চেয়ারম্যান এই ব্যক্তি সম্পর্কে জানতে চেয়েছিল, কারণ তাদের হিয়ারিং এড বাজারে বিক্রি হচ্ছিল না। সে হ্যালপিনকে ইন্টারভিউর জন্য ডাকে এবং তাকে নিজেদের নতুন সেলসম্যানের হিসেবে নিযুক্ত করে। এই নতুন কর্মচারীর পরীক্ষা নেওয়ার জন্য তাকে নিযুক্ত করার কিছু দিনের মধ্যেই মিস্টার অ্যান্ড্রুজ 3 মাসের জন্য ফ্লোরিডা চলে যায় এবং হ্যালপিনকে একা ছেড়ে দেয়। নয় ভাসবে, নয় একেবারে ডুববে, কিন্তু সে ডোবেনি এবং বুটে রোকনের মতমত মেনে চলতে থাকে। এই পৃথিবী একমাত্র জয়ীদেরই কদর করে, পরাজিতদের দিক দেখার মতন সময় তার নেই। হ্যালপিন এমন চমৎকারিত্ব দেখিয়েছিল যে সে 6 মাসের মধ্যেই কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে বসেছিল। এটা বলা খুবই কষ্টকর যে এতে মিস্টার অ্যান্ড্রুজের পরীক্ষার কতখানি যোগদান ছিল। সে হ্যালপিনকে নিজের কল্পনা বাস্তবায়িত করার সুযোগ দিয়েছিল, আর হ্যালপিন নিজের বীরত্ব, একাগ্রতা এবং কল্পনার দ্বারা তা বাস্তবায়িত করে তুলেছিল। এই উদাহরণের মূল মাত্রা হল আমরা চাইলে যে কোনো পরিস্থিতিকেই নিয়ন্ত্রণ করতে পারি। এই উদাহরণের সঙ্গে ও পরিবেশের গুরুত্বকে অস্বীকার করা যায় না। আমি আমার ছেলে স্লিয়ারের কথা বলেছি, সে এমন একটা কাজ করেছিল যে হ্যালপিনের কোম্পানি তাকে 1.5 গুণ বেতন দিতে প্রস্তুত ছিল। বাবা হিসেবে আমি তাকে হ্যালপিনের কোম্পানিতে যোগ দিতে বলেছিলাম, কারণ সে এমন এক ব্যক্তির সঙ্গ পাবে যে সমস্ত পরিস্থিতিতেই অনুকূল করে তুলতে জানে। এটা এক বিরাট সম্পত্তি যা সারা জীবন কাজে আসে। মূল অর্থ হলো, আপনার কাছে যদি এমন কল্পনা শক্তি থাকে যার দ্বারা আপনি অনেক বেশি লাভ উপার্জন করতে সক্ষম হবেন, তবে তা অবশ্যই বাস্তবায়িত করুন। তলায় পড়ে থাকার মধ্যে কোনো সুখ নেই, এগিয়ে চলুন এবং নতুন নতুন শিখরে জয়ের পতাকা উত্তোলন করুন। বিচার বা আইডিয়া আপনাকে একটা রাস্তা দেয়, কল্পনা ঘটায়, তার প্রসার, ব্যক্তিগত প্রেরণা তা পূরণের জন্য নতুন পরিকল্পনা গঠন করে দেয়, কিন্তু বিচারের জন্ম হয় বিশিষ্ট জ্ঞান থেকে। যদি আপনার কোনো ক্ষেত্রে সম্পূর্ণ জ্ঞান না থাকে, তবে আপনার বিচারই কী বা করতে পারবে? যে নিজের ব্যক্তিগত সেবাকে উচ্চ দামে বিক্রি করতে পারে তার কাছে এই সমস্ত যোগ্যতা থাকাটাই স্বাভাবিক। আপনার মধ্যে কল্পনা থাকলে এই অধ্যায়ের মাধ্যমে আপনি সেই বিচারগুলি বারবার আওড়ান। ধনপ্রাপ্তির জন্যও নিজের প্রতি বিশ্বাসই সর্বপ্রথম পদক্ষেপ। সমস্ত চমৎকার এর ভিত্তি হলো বিশ্বাস, এটাই সমস্ত অসফলতা দূর করতে পারে। এই বিশ্বাসের সেই জড়িবুটি যা প্রার্থনার মধ্যে গুলে আমাদের অনন্ত মেধার সাথে সাক্ষাৎ ঘটায়। বিশ্বাস সেই শক্তি যা আমাদের বিচারগুলি স্পন্দিত করে, এক বিভিন্ন বিচার সম্পন্ন মানুষের মিলন করায় অনন্ত মেধার সাথে। এই বিশ্বাসই সেই আলৌকিক বল যা আমাদের সামনে অনন্ত মেধার শক্তিকে স্পষ্ট করতে পারে। বারংবার এই ধারণা আওয়াজে নিজের মনকে সুখী করুন। এটা এক সর্বজন বিদিত সত্য যে যদি কোনো মিথ্যাকে বারবার আওড়ানো যায়, তবে তাও সত্যের রূপ গ্রহণ করতে শুরু করে। প্রত্যেক ব্যক্তি সেই রকম গড়ে ওঠে যে
যশে বিচার করে। যদি বিচারের মধ্যে বিশ্বাসের শক্তি থাকে তবে তা মানুষের মস্তিষ্কে চুম্বকীয় বল প্রদান করে। ইথার একটা মহান ও মহৎ বৈশ্বিক পদার্থ, এতে শাশ্বত বলের স্পন্দন নিহিত থাকে। এই স্পন্দন ইতিবাচক ও নেতিবাচক দুই হতে পারে। এতে ভয়, নির্দয়তা, ব্যাধি, দরিদ্রতা প্রভৃতির সঙ্গে সমৃদ্ধি, সুস্থতা, সফলতা এবং খুশির স্পন্দনও নিহিত থাকে। এই ইথারের থেকেই মানব মস্তিষ্ক স্পন্দন প্রাপ্ত করে থাকে। কিন্তু যদি এ প্রাপ্ত স্পন্দনের আবৃত্তি মানব মস্তিষ্ক নীতি স্পন্দনের আবৃত্তির সাথে মিলে যায় তবে তা দ্বিগুণ হয়ে যায়। সুতরাং যদি আমাদের বিচারের মধ্যে ইতিবাচক ভাব থাকে তবে তার প্রতিধ্বনি আমরা সেই ব্রহ্মাণ্ডতেও শুনতে পাব এবং সেই অনুসারেই আমাদের বিচারও তৈরি হতে থাকবে। তাই সকলেই বলে যে মাথা থেকে নেতিবাচক বিচার বার করে ইতিবাচক বিচারকে থাকার স্থান দিন। আপনারা আপনাকে বারবার একটা কথাই বলছি যে নিজের লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট থাকুন এবং বারবার তাড়ান। এটাই আপনার ভিতরে বেচার স্মৃতি ধারণার ভিত্তি তৈরি করে আপনার ভেতরে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে। এবার বলি আত্মবিশ্বাস সৃষ্টির সূত্র বা ফর্মুলা। প্রথম,